হ্যালো বন্ধুরা, যদি জিন্স প্যান্টের চেন নষ্ট হয়ে যায় তাহলে চেনটা কীভাবে লাগাবেন? তো প্রথমে এরকম একটি চেন নিয়ে নেবেন। তো চেনটি নেওয়ার আগে চেনটিকে আমি কিন্তু খুলে নিয়েছি, চেনটি খুলে নেবেন এভাবে, কিন্তু চেনটিকে খুলে নেবেন। তো চলি আমি চেনটিকে লাগিয়ে নিই, কীভাবে চেনটিকে লাগাবেন। তো এভাবে চেনটিকে লাগাবেন, এভাবে কিন্তু চেনটি রাখবেন। রাখার পর এই যে এইভাবে এভাবে রাখার পর এদিক দিয়ে কিন্তু একটি সেলাই করে নেবেন। আমি এভাবে কিন্তু সেলাই করে নিচ্ছি, আবার এদিক দিয়ে কিন্তু সেলাইটি ঘুরিয়ে নেবেন। এবার কি করবেন, এবার এদিক দিয়ে যে চেনটি খুলে রেখেছি এই চেনটিকে, এই যে চেনটি আছে এই চেনটি আর এই যে নিচের কাপড়টি আছে এই কাপড়টি আর চেনটি, এটাকে কী করবেন, এটাকে এভাবে কিন্তু রাখবেন, চেনটিকে এভাবে রাখবেন। রাখার পর এই যে উপরের কাপড়টিকে এরকম কিন্তু রাখবেন, সমান করে রাখে এই কাপড়টির উপর দিক দিয়ে কিন্তু সেলাই করে চলে আসবেন। এই কাপড়টির উপর দিক দিয়ে কিন্তু সেলাই করে নেবেন। তো চলে আমি কাপড়টির উপর দিক দিয়ে কিন্তু সেলাইটি করে নিই। এই যে আমার কিন্তু একদিকে কিন্তু চেনটি সেলাই করা হয়েছে, আরেক দিকে কিন্তু চেনটিকে সেলাই করতে হবে। তো আরেক দিকে কীভাবে সেলাই করবো, এই এই সাইডে কীভাবে চেনটি সেলাই করবো, এবার চেনটি খুলে নেবেন। নেওয়ার পর এই যে বাড়তি কাপড়টি আছে এই কাপড়টি দিয়ে এভাবে কিন্তু ধরবেন, ধরার পর এভাবে সেলাই করে নেবেন। চেনটি নিচে রাখে এভাবে কিন্তু সমান করে সেলাই করে নেবেন। এবার কি করবেন, এবার এদিক দিয়ে কিন্তু সেলাইটি করে নেবেন। এবার কি করবেন, এবার উপর দিক দিয়ে কিন্তু সেলাইটি করে নেবেন। আমার কিন্তু চেনটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এভাবে কিন্তু
জিন্স প্যান্ট হোক বা যে কোনো প্যান্টের যদি চেন নষ্ট হয়ে যায় তাহলে এভাবে কিন্তু চেনটি লাগাতে হবে।